অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে চলে আসলাম। তো আমাকে অনেকেই বলে যে ভাই আপনি একটু সার্কুলারটা রিসেন্ট কম দিচ্ছেন। অ্যাকচুয়ালি ভাই দেখেন, রিসেন্ট যে অবস্থা দাঁড়াইছে এই মতো অবস্থায় সার্কুলার আসলে ওইরকম উল্লেখযোগ্য মানযোগ্য সার্কুলার খুবই কম পাচ্ছি। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করি না, খুব কম শেয়ার করি। যেটা ভালো লাগে সেটাই দেই, যেটা আপনারা অ্যাটলিস্ট আবেদন করার মতো যোগ্যতা রাখবেন সেগুলোই দেই। তো এখন একটা গভর্নমেন্ট জব সার্কুলার পাইছি, এটা হলো মূলত বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে। এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এসএসসি স্নাতক পাশের সবাই আবেদন করতে পারবেন এবং সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। বেশ কিছু ক্যাটাগরি আছে এবং বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করবে এখানে। তো আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি। এই সার্কুলারের লিঙ্ক আমার প্রথম কমেন্টে আমি দিয়ে রাখছি, ওইখানে গেলে আপনারা ঠিক এই অবস্থাতে আসবেন। আসার পরে প্রথমটাই দেখবেন সরকারি চাকরি, অষ্টম শ্রেণী, এসএসসি, এসএসসি পাশে, জাস্ট এটার উপর ক্লিক করবেন, করলে আপনার সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন। তো সার্কুলারটি অবশ্যই একটু নামায়া পড়বেন, দুইটা লেন, তো যে কারণে লেখাটা ছোটো ছোটো, আপনার পড়তে কষ্ট হবে। নামানোর জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজে পেয়ে যাবেন, নেমে যাবে। আর ফোন, মোবাইল ফোন হলে চাপ বেঁধে ধরবেন, দেখবেন ডাউনলোড পিকচার, ডাউনলোড ইমেজ, এরকম কিছু একটা শো করছে। তো আমি অলরেডি ওপেন করি, এটা একদম ফাটবে না বন্ধুরা, অনেক বড় সড়ো মাপের আছে, সাইজ কোনো সমস্যা নেই। তো এটা এখানে দেখুন, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী। এখানে আপনার প্রথম যে ক্যাটাগরির কথা বলছে, সহকারী শিক্ষক বাংলা, এটা স্নাতক পাশে আবেদন, সকল জেলার লোকজন কিন্তু আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন। আর সহকারী শিক্ষক একজন, এটা হলো ব্যবসা শিক্ষা, সহকারী শিক্ষক রসায়নে একজন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞানে, হিসাব সহকারী, এটা হলো দুইজন। প্রত্যেকের কিন্তু স্যালারি রেঞ্জ এখানে দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এটা গেল একটু, এই প্রথম পাঁচটা গেল একটু জাস্ট একটু স্নাতক পাশে যারা আবেদন করবেন তাদের জন্য। বাদ বাকিগুলো এটা দেখলেই বুঝবেন যে এটা সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে উচ্চ মাধ্যমিক পাশ মানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তো এই যে কম্পিউটার অপারেটর যে পদটা আছে এখানে দেখুন বেশ কয়েকটা আছে, এই যে এই 6 নম্বর কম্পিউটার অপারেটর, তারপরে যে 9 নম্বর করণিক কাম মুদ্রাক্ষরিক, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ওই কম্পিউটারের কাজ। দেন 10 নম্বরটাও দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো বন্ধুরা, এই কম্পিউটার অপারেটর পদের চাকরিটা অ্যাকচুয়ালি আমি অনেকবার বলছি, তাহলে যে প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রেই এটা একটা কমন একটা পদ। তো এই জাস্ট কম্পিউটার অপারেটর পদে যদি আপনার চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনার কম্পিউটার উপরে কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকা দরকার, তার উপরে আমি একটা পূর্ণাঙ্গ আলোচনা করছি। সে ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনার চাইলে দেখে নিতে পারেন। এটা যারা এই কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের জন্য উপকার হবে। তো যাই হোক, 7 নম্বর আছে ক্যাশিয়ার, এটা কিন্তু এইচএসসি পাশে আবেদন। ওয়েল্ডার আছে এইচএসসি পাশে আবেদন, করণিক, এটা এইচএসসি পাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটাও এইচএসসি পাস। টাইপিস্ট আছে, টাইপিস্ট এটা কিন্তু কম্পিউটারের কাজ, ওই কম্পিউটার অপারেটর জাতীয়ই, এটাও এইচএসসি পাস। স্টোর ট্যান্ডেল আছে, এটা এইচএসসি পাস। কার্পেন্টার আছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস। পরীক্ষাগার পরিচর আছে, এটা এসএসসি পাস। ফটো পরীক্ষাগার পরিচর আছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশে। অফিস সহায়ক আছে, এসএসসি পাস, অফিস সহায়ক, এটাও এসএসসি পাস। রন্ধন সহকারী অষ্টম শ্রেণী, নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী, ইনস্ট্রাক্টর অষ্টম শ্রেণী, অতিথি ভবন পরিচয়, এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস। আয়া এসএসসি পাস, বার্তাবাহক অষ্টম শ্রেণী, এবং এই ভাষা দুটো না তিনটে আছে। স্টোর বিয়ারার, এটা এইচএসসি পাস। ড্রেসার অষ্টম শ্রেণী, পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী। ইন টোটাল 26টা ক্যাটাগরি আছে, 26টা ক্যাটাগরিতে বেশ কিছু কিন্তু লোক নিয়োগ করবে, আপনারা পদের সংখ্যা দেখলে বুঝবেন। তো যাই হোক, এখন আপনি কীভাবে আবেদনটা করবেন, অনলাইনে আবেদন করতে হবে। ও আজকের 3 তারিখ, আজকে সকাল 10টা থেকে আবেদনটা শুরু হয়েছে, মানে এই সবেমাত্র শুরু হইলো আর কি। আপনি আগ্রহী প্রার্থী হয়ে থাকলে সরাসরি আবেদনটা করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে কী কী করতে হবে না হবে সব কিছু এখানে কিন্তু বর্ণনাটা করা আছে, আপনি একটু দেখে নেবেন। আমি আর কথা বেশি লম্বা করলাম না বন্ধুরা, এখনকার মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।